এবার তোমাদের পড়ানো হবে একটা গল্প আমি আগের দিনই সেটা আরম্ভ করেছিলাম গল্পটির নাম কুনি লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর যে গল্পটা আমি যে কাগজটা দেখে পড়াচ্ছি তোমাদের এই জেরক্সটা তুমি ভালো নয় তোমাদের হাতে সবারই বই এসে গেছে আমি জানি কাজী তোমরা সবাই বই খুলে নিয়েই বসো কাজেই আমি পড়াবার তোমাদের বইটা সামনে থাকবে আমার এই লেখাটা পড়ার চেষ্টা করো না বেশি অসুবিধা হবে যাই হোক তাহলে আরম্ভ করছি গোয়ালিনীর নাম হীরা গাইটির নাম কুনি হীরার একটি এক মাসের ছেলে গাইটির একটি এক মাসের বাছুর গোয়ালিনী কথাটা তোমরা সবাই শুনেছ গোয়ালার স্ত্রীলিঙ্গ হচ্ছে গোয়ালিনী আমরা ইংরেজিতে মিল্কমেড বলি তো গোয়ালিনীটির নাম হচ্ছে হীরা আর তার যে পালিত গাইটি সেটার নাম হচ্ছে কুনি হীরার একটা ছোট্ট ছেলে আছে এক মাসের আর গাইটির একটা এক মাসের বাছুর আছে এই ঘটনাটি কিন্তু এই অঞ্চলের নয় এটা বাংলার বাইরের একটা বিষয় লোক কথা থেকে নেওয়া হয়েছে হীরা দুধ বেচে চলে রায়গড়ের পাহাড় ভেঙে বর্গি রাজাকে হীরার কাজ হচ্ছে দুধ বিক্রি করা যেহেতু সে গোয়ালিনী রায়গড় বলে একটি জায়গা সেটা এখন মহারাষ্ট্রে রয়েছে এবং সেখানে একটি দুর্গ সেই দুর্গের যিনি রাজা তিনি বর্গী রাজা বর্গী সম্বন্ধে তোমাদের পরের দিন লিখিয়ে দেব বোরগি বিষয়টা তোমরা একটু জেনে রাখো সতেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দ থেকে সতেরোশো একান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত এই দশ বছর বর্গী বলে একদল মানুষ একদল মহা মারাঠা যারা মহারাষ্ট্রে থাকতো এরম মারাঠা বাংলাদেশে এসে অত্যাচার করতো লুটতরাজ করতো ফসল তুলে নিয়ে চলে যেত প্রতি বছর তারা আসতো এই মারাঠা বর্গীদের অত্যাচারে বাংলার মানুষ তখন প্রায় পাগল অবস্থা প্রত্যেক বছর এসে লুটতরাজ করে সমস্ত ফসল টাকা পয়সা সমস্ত নিয়ে চলে যেত এই রকম একটি বর্গী রাজা ছিল রায়গড়ে মহারাষ্ট্রের রায়গড়ে এবং সেই রাজাকেই হীরা দুধ বেচতে যেত কুনি গায়ে টাটকা দুধ রাজা খায় বাছুত্তি কাঁদতে থাকে কুনি গাই যে তার দুধটা খায় রাজা আর তার আসল যে দুধ খাওয়ার কথা যে বাছুরে সেই বাছুর কিন্তু শুধু কাঁদে সে দুধ পায় না মায়ের আমরা তো দেখেছি যখন গরুর দুধ দেওয়া হয় তখন কিন্তু বাছুরটাকে বেঁধে রেখে দেওয়া হয় কারণ বাছুর খুলে থাক খোলা থাকলে সেই পুরো দুধটা খেয়ে নেবে হীরার মনে কোনোদিনও ব্যথা বাজে না বাছুরের জন্য হীরা কোনোদিনও কষ্ট পায় না বাছুরের জন্য বাছুর যে দুধ খেতে পায় না তার জন্য হীরার মনে কোনো দুঃখ নেই দুধ দুইবার বেলায় কুনি গাই থেকে থেকে তার বাছুরকে ডাকে বাছুর আসতে চায় দুধ খেতে হীরা তাকে ফিরিয়ে দেয় খোঁটায় বেঁধে রাখে আর যখন দুধটা দোয়া হয় তখন কুনি গাই সে মা তাকে থেকে থেকে তার বাছুরটাকে সে ডাকে আর বাছুরটা ছটফট করে আসতে চায় দুধ খাওয়ার জন্য হীরা কিছুতেই আসতে দেয় না তাকে বেঁধে রেখে দেয় খোঁটায় যেখানে বাছুর বা গরুকে বেঁধে রাখা হয় সে খোঁটায় বেঁধে রাখে বাছুর তার মাকে পায় না কাঁদতে থাকে দুধের জন্য স্বাভাবিক বাছুর একটা শিশু সে তার মাকে পায় না তার দুধটার জন্য কাঁদতে থাকে হীরা সেদিকে নজর দেয় না সকাল বিকেল দুধ দুয়ে নিয়ে যায় বেঁচতে বর্গির কেল্লায় হীরা ওইদিকে কিন্তু নজর দেয় না হীরা সেই বাছুরটাকে বেঁধে রেখে দেয় আর দুধটা দুয়ে সে বর্গীর কেল্লায় নিয়ে যায় সেখান থেকে ফিরে আসে সন্ধ্যার আগে প্রথমে নিজের ছেলেকে দুধ খাওয়ায় ঘুম পাড়ায় তারপর বাছুর নিয়ে কুনির কাছে ধরে প্রথমে সে এসে কিন্তু নিজের ছোট্ট ছেলে এক মাসের ছেলেকে দুধ খাওয়ায় ঘুম পাড়ায় তারপর বাছুরকে নিয়ে কুনির কাছে ধরে বাছুর তার মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে ছোট্ট বাছুরটা কিন্তু দুধ পায় একটুখানি অল্প দুধ পায় কারণ হীরা তো পুরো দুধটা ধুয়ে নিয়ে চলে গেছে কুনি বাছুরের গা চেটে তাকে ঘুম পাড়ায় বাছুর থাকে উপবাসী দুধ খায় বর্গি রাজা এইভাবে দিন যায় যার আসলে দুধ খাওয়ার কথা সেই বাছুর তার মার দুধ পায় না সে উপোস করে থাকে আর দুধ খায় একটা বড় মানুষ সে হচ্ছে বর্গী রাজা কারণ মানুষ তাকে দুধ বিক্রি করে হীরা তাকে দুধ বিক্রি করে এইভাবে তার দিন যাচ্ছে একদিন হীরা গেল দুধ বেচতে কেল্লায় সেখানে দুধের দাম চোকাতে রাজার খাজাঞ্চি করলে দেরি একদিন দুধ বিক্রি করলো করতে গেছে গেছিল কেল্লার মধ্যে প্রতিদিন সে টাকা নিয়ে ফেরত আসে কিন্তু দুধের দাম সেদিনকে পেতে গিয়ে খুব দেরি হয়ে গেল রাজার খাজানচি দেরি করলো খাজানচি মানে রাজার যে টাকা পয়সার ব্যাপারটা দেখে কোষান্তক সে সন্ধ্যার ঘড়ি পড়লো কেল্লার ফটক ঝনাত করে বন্ধ হয়ে গেলো সন্ধ্যেবেলায় ঘড়ির ঘণ্টাটা পড়লো কেল্লার যে বিরাট ফটক যেটাতে মূল দরজা কেল্লার সেই কেল্লার দরজাটা বন্ধ হয়ে গেল হীরা বলে খোল, হীরা দেখছে না দরজা খুলতে বলছে খোল সেপাই হুকুম নেই তো বললে আটকে দিয়েছে দরজা সে বলল হুকুম নেই কারণ সন্ধেবেলা আর কাউকে সে ঢুকতে বেরোতে দেবে না হীরার প্রাণ ছটফট করে ছেলের জন্য সে কেঁদে বলে বাছা আমার না খেয়ে রয়েছে পায়ে ধরি দোরখোল ভীষণ করছে তোমরা বুঝতেই একটা মাস তার ছেলে এক মাসের ছেলে সে ঘরে রয়েছে সে দুধ খায়নি মা কাঁদতে আরম্ভ করেছে বলছে আমার ছেলে না খেয়ে রয়েছে পায়ে ধরি তোর দৌড় খোল বর্গিরাজার কড়া পাহারা দৌড় খোলে না কিন্তু বর্গিরাজা যে সে সে দৌড় খোলে না হীরার বুক টনটন করে করে ছেলেকে দুধ দিতে ছোট্ট ছেলের জন্য তার খুব কষ্ট হয় সে দুধ দিতে পারে না বাচ্চাকে কারণ ওই ছোট্ট বাচ্চা দুধ ছাড়া তার কিচ্ছু খায় না তাতে তো ভীষণ কষ্ট যে সারাদিন সে দুধ খায়নি মায়ের দুধ পায়নি সে শিকল ধরে নাড়া দেয় বলে একটিবার বার খোল রেখিল বারবার সে শিকল ধরে ঝনঝন করে যে শিকল বাচ্চে সেই শিকলকে নাড়া দিয়ে বলল একটা বার একটা বার তোরা খিলটা খুলে দে লোহার তালা ঝনঝন করে জানায় হুকুম নেই তালার যে ঝনঝন শব্দ সেই শব্দের মধ্যে দিয়েই বোঝা যায় হুকুম নেই কারণ হীরাকে তার আটকে দিয়েছে হীরা ভেতরে আটকে গেছে সময় মতো দরজা বন্ধ হয়ে গেছে বেলা পড়ল সন্ধ্যা তারা কেল্লার মাঝখানে দেবতার মন্দিরের উপর দেখা দিল সন্ধে হয়ে গেল দেবতার মন্দিরের ওপরে সন্ধ্যা তারা দেখা দিল রাতের পাখিরা ডানা মেলে উড়ে চললো বাসায় যারা রাত পাখি তারা সব বাসায় উড়ে চলতে আরম্ভ উড়ে গেল হীরা কেঁদে বলে ওরে ডানা পাই তো উড়ে যাই বাচার কাছে সে যে না খেয়ে মরে হীরা কাঁদতে কাঁদতে বলছে যদি আমি ডানা পেতাম পাখির মতো তাহলে আমি আমার ছেলের কাছে উড়ে চলে যেতাম সে তো না খেয়ে রয়েছে আমরা এইটুকুই আজকে পড়লাম পরের দিন আমরা পুরো বাকি গল্পটা পড়ব পরের দিন আলোচনা করব তোমরা নিজেরা ভালো করে গল্পটাকে অনেকবার ধরে পড়ো কেমন ঠিক আছে